दक्षिणे जंगले एक वृद्धा बास करत। एई पृथिवीते तार आपन बोलते केउ छिलो ना, शुधु छिलो दुटी कथा बोला मुर्गी। मुर्गी दुटी एक दिन बोले, बुढ़ीमा आमादेर शुधु धानई केन खेते दाओ, आमादेर तो गरम शाक भात बा चालो दिते पारो। आमी तो गरम भात खेते पारी ना, मानुषेर बाड़ीते के ठंडा भात पाई, ताई दिएई तोदेर डिम दिए चालिए नी। तखन मुर्गीगुला बोले, तोमाके आर किछुई बोलते होबे ना, दाओ देखी आमरा धानई खेये नी। मुर्गीरा किछुक्षण परे दुटो डिम पारलो एबं सेई डिम दिए बुड़ी तार खाबार आयेश पूर्ण करलो। পরের দিন সকাল হয়েই বুড়িমা ডালা মাথায় ধান কুড়োতে গেল ও দুপুর বেলায় সে বাড়ি ফিরে এলো। বুঝি মুরগিগুলো ডাক দেয়, আয় আয় তোরা খাবার খেয়ে যা। কিছুক্ষণ পরেই দেখা গেল মুরগি দুটো তার কাছে চলে আসে। মুরগিরা খাবারও খেয়ে বুড়ির সাথে গল্প করতে লাগে। বুড়ির দিন এভাবে কাটছিল। কিন্তু একদিন বুড়ির প্রতিবেশী অনিতার চোখে মুরগি দুটো পড়লো। সে বলল, গ্রামের অনেকেরাই তো মুরগি চুরি করে খেলাম, এবার দেখছি এই বুড়ির মুরগি দুটো খেতে হবে। তাই বলে অনিতা মুরগি দুটোকে ধরার সুযোগ খুঁজছিল, কিন্তু সে কোনো সুযোগই পাচ্ছিল না। সে বলছিল, এই বুড়ির মুরগি দুটোকে তো কখনো একা ছাড়ে না। একদিন বুড়ি সকালে অসুস্থ থাকায় সে আর সকালে ধান কুড়োতে যেতে পারেনি, বিকেলে ধান কুড়োতে গেল। আর এই সুযোগে অনিতা মুরগি দুটোকে চুরি করে নেয় এবং বাড়িতে নিয়ে যায়। মুরগি দুটোর বলে, এই শয়তান অনিতা, আমাদের ছেড়ে দে। তখনই অনিতা বলে, আরে বাহ, এই মুরগিগুলো তো দেখছি কথা বলে। চুন্নি কোথাকার বাজে, বুড়িমার বাড়ি থেকে আমাদের কেন ধরে নিয়ে আসলি? তোর উদ্দেশ্যটা কি? তোদের দেখে আমার উদ্দেশ্য পাল্টে গেল। কিছুক্ষণ পর বুড়িমা বাড়ি ফিরে আসে আর ডাকে, আয় আয় টি 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 আয়। কিন্তু মুরগিগুলো আসে না। বুড়িমা তখন বসে কাঁদে। অনেক চেষ্টা করেও সে তার মুরগিগুলো ফিরে পায় না। অন্যের বাড়ির ঠান্ডা ভাত সে কষ্ট করে খায় আর কাঁদে আর বলে, আমার মুরগিগুলো কি হারিয়ে গেছে, নাকি কেউ আমার মুরগি দুটোকে ধরে নিয়েছে? আড়াল থেকে অনিতা সব কিছু শোনে আর বুড়িমার কান্নার মজা নেয়। বুড়ির কাছে আর দুটো ডিম ছিল, সে ওইগুলো খেলো না। সে বলল, যা হয়তো তারা একদিন ফিরে আসবে। তাই সে ওইগুলো নিজের কাছেই যত্নে রেখে দেয়। এদিকে অনিতা বুড়ির বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে এবং আকাশ দিয়ে টিয়ে উড়ে আসে আর বলে, বুড়িমা কি হয়েছে? আর তখনই অনিতা সেখানে আসে আর বলে, এই বুড়িমা, তোমার কাছে না ডিম দুটো আছে, সেই ডিমগুলো দিয়ে তুমি চাষ শুরু করো। আর অনিতা সেখান থেকে চলে যায়। তখন বুড়িমা টিয়াকে বলে যে, দেখলি টিয়া, অনিতা আমাকে নিয়ে মজা করে গেল। আর তখন টিয়াও বলে যে, বুড়িমা তুমি ডিম চাষ শুরু করে দাও। তখনই বুড়িমা বলল, তুইও আমায় নিয়ে মজা করছিস টিয়ে? যে না বুড়িমা, তোমাকে নিয়ে আমি মজা করছি না, তুমি শুধু করেই দেখো না। আর তখন বুড়িমা ডিম দুটো নিয়ে বাড়ির আঙিনায় পুঁতে দেয়। আর তখন টিয়া প্রকৃতি কন্যার উদ্দেশ্যে রওনা দেয়। আর সে প্রকৃতি কন্যার কাছে গিয়ে পৌঁছায়। প্রকৃতি কন্যা বলে, কি রে টিয়া, কিছু বলবি? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না। আজ আবার কার দুঃখের কথা বলতে এলি? আজ এক বুড়িমার দুঃখের কথা বলতে এসেছি। সেই বুড়িমার দুঃখের কথা বল দেখি। তার দুটো মুরগি ছিল, আর ওই মুরগি দুটো ছাড়া অন্য কেউ নেই। তার মুরগি দুটো চুরি হয়ে গেছে। প্রকৃতি কন্যা বলে, তো আমি সেই বুড়িমার জন্য কি করতে পারি? আমি তাকে ডিম চাষ করার কথা বলেছি। কি তুই পাগল নাকি? ডিম কখনো চাষ করে? আপনার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। আমার কি এত শক্তি আছে নাকি? आपनी बोलून बुढ़ीमार कष्ट देखे आपनार चोखे जल एसे जाबे। तुई जे नाछोड़ बांदा तोर साथे ना गेले तुई तो छाड़बी ना, चल देखी। प्रकृति कन्या बिद्धार बाड़ीते एसे देखে जे बिद्धार आर मुर्गिर जोन्नो अनेक कष्ट पाच्छे। प्रकृति कन्या निजेर चोखेर जल धरे राखते पारलो ना। प्रकृति कन्या चोखेर जल डिमे चापा देওয়া माटिर ओपर पड़े जाए। सेखान थेके एकटी गाछ जन्म नेয় एबं सेई गाछे अनेक डिमो धरे। तखन टिया उड़े जाए गिये बोले जे বুড়িমা তোমার মুরগি তো ফিরিয়ে দিতে পারলাম না, তবে তোমার ভালোভাবে খাবার ব্যবস্থা করে দিয়ে গেলাম। বিদ্যা তখন বাইরে এসে দেখে যে তার বাড়ির পাশে পুঁতে দেওয়া ডিম গাছ থেকে একটা ডিমের গাছ জন্ম নিয়েছে। তখন বিদ্যা বলে, আল্লাহ তোমাদের দুজনকে ভালো রাখুক, এই ডিম তুমি খেও এবং বাজারে বিক্রি করো। বুড়ি তখন বাজারে ডিম বিক্রি করে ও ভালো মন্দ খায়। বিদ্যার মন ভালো থাকে আর বিদ্যা এখন ভালো মন্দ জামা কাপড়ও পরে। এদিকে অনিতা বলে, আমার ঘর থেকে বিদ্যার কান্না কেন শোনা যায় না? সে এসে দেখে বিদ্যার বাগানে একটা ডিমের গাছ। আরো বলে, এই বুড়ির কপাল তো খুলে গেছে, এই ডিমের গাছ আমি চুরি করব। সে রাতে এসে ডিমের গাছ উপড়ানোর চেষ্টা করে কিন্তু তার হাত গাছের সাথে লেগে যায়, কোনো কিছুতেই ছাড়ে না। এভাবে সকাল হয়ে যায়। সকালে বিদ্যা বাইরে এসে দেখে সে অনিতার হাত গাছের সাথে লেগে গেছে। তখন টিয়ে হাসতে হাসতে চলে আসে আর বলে, তুমি তো মহিলাটা খারাপ, তোমার উপরে আমার আগেই সন্দেহ হয়েছিল। ওরে টিয়া, আমাকে বাঁচা না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এটা প্রকৃতি কন্যা চোখের জলের তৈরি গাছ, তোমাকে কখনো ছাড়বে না। যখন তোমার সব অন্যায় তুমি স্বীকার করবে, তুমি বলো তুমি আরো বুড়িমার কত অন্যায় করেছো। আমি বুড়িমার মুরগি চুরি করেছি, সেটাকে আমি খেয়েও নিয়েছি, কিন্তু যখন দেখলাম যে মুরগি দুটো কথা বলে তখন আমার মাথায় অন্য বুদ্ধি এলো যে আমি এই মুরগির ডিমগুলোকে বাজারে গিয়ে চওড়া দামে বিক্রি করব। আর তখনই টিয়া হাসে আর বলে, যে আমার আজকেই তোমার চুরি ধরা পড়ে গেল। আর তখনই অনিতার হাত দুটো ছুটে যায়, সে অনেক খুশি হয়। তখন ওখানে প্রকৃতি কন্যা চলে আসে আর বলে, তোমার অনেক লোভ আর তুমি অনেক পাপ করেছো, তাই তোমার সমস্ত জমি জায়গা বাড়ি ঘর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার সবকিছু ধ্বংসও হয়ে গেল। আর এভাবেই অনিতা তার শাস্তি পেল। বুড়িমা সুখে জীবনযাপন করতে লাগলো।